এইটাতে পিছনে একটা হাউজিং সোসাইটি আছে, এরা পাহাড় কেটে এই পাহাড়ের পাদদেশে মাটিগুলো সব এনে জমাইছে। জমানোর পরে এই রোডটা হচ্ছে, এটা এডিবির আন্ডারে এই কাজগুলো হচ্ছে। যেহেতু পাহাড় দোষে রাস্তার উপর মানুষ চলাচলের বিঘ্ন ঘটে এবং অনেক সময় পাহাড়ের পাদদেশে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এই জন্য এই গাইডওয়ালগুলো দেওয়া হচ্ছে। এবং গাইডওয়াল কাজ করতে গিয়েই উপরে যে মাটিগুলো জমাট ছিল, জমানো মাটিগুলি ধসে পড়ছে, ধসে পড়ার পরে এই দুর্ঘটনাটা হয়েছে। এবং এখানে মানুষের চলাচলের একেবারে অনুপযোগী হয়ে যায়, তাই পাহাড় যাতে ধসে না পড়ে এই গাইড ওয়াল গুলো দেওয়া হচ্ছে। আসলে এখানে হ্যাঁ সেটা একটা প্রশ্ন, নিরাপত্তার যেটা দরকার সেটা এখানে গ্রহণ করা হয়নি এই গাইডওয়ালটা করতে গিয়ে। আবার বিশেষ করে এই পাহাড়টা ধসে পড়ার মূল কারণ হচ্ছে এখানে ওই হাউজিং এর মাটিগুলো সব আনে এখানে জমাট করা হয়েছে, এই লুজ মাটিগুলোই ধসে পড়ছে। এটা তদন্ত কমিটি গঠন করে, তদন্তে এটা প্রমাণিত হলে তারপর সেটা ব্যবস্থা গ্রহণ করা। না আমরা তো এইমাত্র আসলাম, তদন্ত কমিটি গঠন করতে করবো, অবশ্যই তদন্ত কমিটি গঠন হবে। কিভাবে এই মাটিগুলো উপর থেকে লুজ মাটি কিভাবে পড়লো, কেন পড়লো, বা নিরাপত্তা ব্যবস্থা করা হলো না কেন, বা এটা প্রয়োজন ছিল কিনা নিরাপত্তা ব্যবস্থার, এগুলো সব তদন্ত কমিটি।